হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ভেবে নিয়েছি গাছে জল দেব। কারণ কালকে সন্ধ্যাবেলায় জল দেওয়া হয়নি আর গাছগুলো না কেমন যেন একটু নেতিয়ে নেতিয়ে পড়েছে সেই জন্যে ভাবলাম সকালবেলা উঠেই আগে গাছে জল দেবো মানে রাত্রে অর্ধেক রাত্রে হঠাৎ করে মনে পড়লো এই মা আমি তো গাছে জল দিইনি তো এই যে এই জিনিসগুলো না একটা নেশার মতো হয়ে গেছে মানে গাছ এত ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে সকাল বিকেল দুবেলাতেই জল দিতে হয় আর যেহেতু ছোট ছোট টব তো দেখো সেই জন্য একটু বেশি করে জল না দিলে না রাত্রে আর সকালে দুবেলায় এখন জল দিতে হয় কারণ প্রচুর গরম পড়েছে সেই জন্য জল না দিলে মানে একবেলা জল না দিলে আর এক বেলা গাছগুলো কেমন হয়ে যায় এই যে দেখো কেমন হয়ে গেছে দেখে খুবই খারাপ লাগছে আমার আর গাছগুলো কিন্তু সেরকম আর কি দেখলে মনে হবে মা কি গাছ বুনেছে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এগুলো টমেটো গাছ বুনেছি আমি ছোটো ছোট টবে আর আমার তো খুবই ভালো লাগে এই গাছগুলো তো দেখো এখানটায় আমি পুঁই শাক মিষ্টি কুমড়া লাউ এগুলো গাছ বুনেছি তো টপে কিন্তু এখন সেরকম ভালো হচ্ছে না কারণ প্রচণ্ড গরম আর সেই জন্য একদমই ভালো হচ্ছে না তো আশা করছি বৃষ্টি হলে ভালো হবে আমাদের এখানে তো একদমই বৃষ্টি নেই বললেই চলে একদিন এই দশ পনেরো মিনিট হয়েছিলো তারপর থেকে কিন্তু আর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য মানে খুবই খারাপ লাগছে কবে যে বৃষ্টি হবে প্রচণ্ড গরম পড়েছে সকালবেলায় এই যে জল দিতে এসছি কিন্তু গরমে থাকা যাচ্ছে না এরকম একটা ব্যাপার আর এই যে দেখুন অয়ন্তড়া গাছ এই যে এখানটায় তোমার সব গাছগুলো না কেমন হয়ে যাচ্ছে আর আসলে সেটাও না আমি সারটা কম দিই আমি সম্পূর্ণ মানে ঘরোয়া পদ্ধতিতেই গাছগুলো তৈরি করেছি সেই জন্য হয়তো একটু ভালো না বললেই চলে তবু আমার কাছে ভালো মানে আমি যেভাবে যত্ন করি সেই তুলনায় ঠিকই আছে তো দেখো এই যে ফুল ফুটেছে এখনও এই ফুলগুলো ফুটছে তো খুবই ভালো লাগে যাই হোক গাছেটাছে জল দেওয়া হয়ে গেল আর এখন আমি এই যে রাত্রে বাসন মেজে রেখেছিলাম এই বাসনগুলো আমি এখন গুছিয়ে নেব কারণ সব নিয়ে উপরে যেতে হবে তো আমি তো ওই যে বলেইছি তোমাদের আমি রান্না টান্না সব ওপরেই করি সকালবেলায় আমার রান্না টান্না সব হয়ে যায় কিন্তু ভারী ভারী সব কিছু আর দুপুরে রাতে এই যে নিচে এসে করতে হয় কারণ গরমে না ওপরে যাওয়াই যায় না তো এই যে দেখো কতগুলো বাসন এগুলো সব রেডি করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি এগুলো সব আবার ওপরে নিয়ে যাব কারণ রান্না তো সকালে ওপরেই করব আর এই সব বাসন টাসন গুছিয়ে গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে পুজো করতে হবে তারপরে রান্না তো এই তো সকালে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে আর তার মধ্যে কিন্তু একটু দাঁড়ানোর বসার সময় পাওয়া যায় না বিশেষ করে নিজের জন্য সময় বের করা খুবই মুশকিল হয়ে যায় তো কিছু করার নেই যেহেতু আমার হেল্প করার কেউ নেই সেই জন্য আমাকে মানে নিজে নিজেই সব করতে হয় তো আমি গুছিয়ে করার চেষ্টা করি যাতে আমার খাটনিটা একটু কম হয় সেই জন্য আমি একটু ভেবে চিন্তা করে তারপরে কাজগুলো করি তো আমার একা সংসার আমি কিন্তু মানে সব কিছু ভালোভাবেই গুছিয়ে সামলে নিতে পারছি অসুবিধে হচ্ছে না শুধু একটু খাটনিটা বেশি হয় তাই আর খাটনি হওয়ার কারণ হলো আমাকে সেন্টারে যেতে হয় ওই টাইমটুকু আমি সংসারে দিতে পারি না আর শুধু যারা বাড়ি থাকলে কিন্তু কোনো অসুবিধেই হতো না তো যাই হোক আমি এখন এই যে বাসনগুলো উপরে নিয়ে যাব গোছানো হয়ে গেল এখানকারগুলো এখানে রেখে দিলাম আর উপরেরগুলো নিয়ে যাব। তো এইভাবে করে মানে কাজগুলো আমাকে একে একে করতে হয় আর গরমের দিনে না মানে কি বলবো বারে বারে স্নানও করতে হয় যে সকালে একবার দুপুরে বিকেলে একবার গা ধুতে হয় এইভাবে করে না করলে না প্রচণ্ড মানে কেমন যেন লাগে কাজ মানে দিনের শেষে একবার গাটা ধুয়ে নিলে না একটু ফ্রেশ ফ্রেশ লাগে আর এটা দেখো আমার উপরের রান্নাঘর আর এই যে উনুন আমি কিন্তু উনুনেও রান্না করি তো সব রকম ব্যবস্থাই আছে আর কি আর এই যে দেখো এই যে বাইরেটা এত সুন্দর দেখতে লাগে শুধু গাছ আর গাছ আমার তো খুবই ভালো লাগে দেখতে তো আমি কিন্তু এই যে আগে বলেছি তোমাদের আমার সবুজ খুব ভালো লাগে মানে গাছপালা খুব ভালো লাগে সেই জন্য আমি মন প্রাণ দিয়ে আগে গাছগুলো দেখে নিই চারিদিকের পরিবেশটা দেখে নিই আর তারপরে কাজ করি আর দেখি একবার দিকে দাঁড়াই একবার ওদিকে দাঁড়াই তো যাই হোক এখন আমি একটু জল ভরে নিই কারণ জলটা খেতে হবে সকালবেলা জল না খেলে আর সারা দিনে মানে গ্যাপে গ্যাপে যে জল খাবো সেই সময়টাও পাওয়া যায় না সকালবেলা এই যে এক বোতল জল যদি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটাও ভালো থাকে তো সেই জন্য দেখো আমি জল ভরে নিলাম আর জলটা খেয়ে নেব এখন তো এই যে এইটুকু টাইম আমার জন্য সকালবেলা এই জল খাওয়ার টাইমটুকু একটু বসি ধীরে ধীরে জলটা খাই তো এইভাবে করে এই সকালবেলাটা মানে রেস্ট নেওয়ার টাইম তারপরে আবার দৌড়াবো আবার কাজ করবো এইভাবেই চলতে হবে তো ব্যস্ত জীবনই আমার ভালো লাগে কর্ম করে যাই দেখি ভগবান ফল নিশ্চয় দেবে তো যাই হোক আমার স্নান টান হয়ে গেছে এখন আমি পুজোর ঘরে চলে এসেছি দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে তো তোমাদেরকে একটু শেয়ার করছি পুজো টুজো করে নিয়ে তারপরে আমি কিন্তু এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে হবে তো এই তো রান্না না করলে তো হবে না আর ভাবছি করে দুপুরে রান্নাটা করেই নিব তো আমি তো সকালেই রান্না করি তো চলে এসছি এখন দেখো রান্নাঘরে আর আজকে যে কাতলা মাছ এনেছে তো সেইটাই রান্না করব। তো এই যে ভেজে নিচ্ছি মাছটা তো রান্নাটা একটু ভাবলাম তোমাদেরকে শেয়ার করি সেই জন্যই আর কি করছি তো চার পিস মাছই আজকে রান্না করব কারণ দুপুরে খাবো রাত্রে আর খেতে ইচ্ছা করে না আর কি দুপুরবেলায় তিনজন মানুষ আর এক পিস থেকে যাবে ওটা রাত্রে কোয়েল খেয়ে নেবে তো এইভাবে করে না মানে এখন একটু ম্যানেজ করে চলার চেষ্টা করছি অঢেল খাওয়া অঢেল পড়া সব কিছুই এখন করতে পারছি না কারণ সংসারে এখন আয়ের থেকে ব্যয়টাই বেশি হয়ে যাচ্ছে এদিক ওদিক সেদিক থেকে আর কি কোনো রকমে চলে যাচ্ছে সংসার কিন্তু কোনো হাল খুঁজে পাচ্ছি না কিছু করার নেই তো যাই হোক দেখো আমি একটু এই যে বেগুন দিয়ে করব আর বেগুনের এখন কিন্তু দামও যেরকম আর বেগুন পাওয়া যায় না এখন সব সবজিরই দাম বেশি আলুটারও এখন দাম বেড়ে গেছে পঁচিশ তিরিশ টাকা কেজি তো কি বলবো মানে কোনো কিছু হাতই দেওয়া যায় না সব কিছুর আগুনের মতো দাম সেই জন্য খেতে তো হবেই অল্প পরিমাণ করে করে করতে হচ্ছে আর কি তো বেগুনটা ভেজে নিয়েছি এখন আমি আলুটাও ভেজে নিচ্ছি আর একবারে কষিয়ে এখন রান্নাটা করব তো গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করব যেহেতু আর কি বাড়তে ইচ্ছা করছে না আর কি এখন আর বড় মাছ কিন্তু একটু গুঁড়ো মশলা দিয়েই ভালো লাগে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম বেশি দিনই আর উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা তো এই তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর বেগুনটা পরে দেবো মাছের সঙ্গেই দিব আর কিন্তু শাক ভাজা করেছি পটল ভাজা করেছি এগুলো করেছি আর শেষেই মাছের ঝোলটা করছি তোমাদেরকে শেয়ার করা হয়নি তো এখন এই যে এরকম একটু ভাজা ভুজো একটু ডাল পাতলা করে এইসব খেতেই কিন্তু বেশি ভালো লাগে আবার মাছ না খেলেও ভালো লাগে না তো অনেক রকম সমস্যা তো এই যে দেখো মাছও দিয়ে দিয়েছি বেগুনও দিয়ে দিলাম এখন সুন্দর করে ঝোলটা একটু ফুটিয়ে নেব তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর রান্না বান্না হয়ে গেল এখন আমি সব কিছু ঢেকে ঢুকে রেখে চলে যাব সেন্টারে সেন্টার থেকে এসে তারপরে অনেক কাজ মানে সংসারে যেগুলো কাজ থাকে তোমরা তো জানোই সেগুলো সব কাজ করব ফোনের কাজ করব আর আমার ফোনটা না এখন পুরো ডিস্টার্ব দিচ্ছে আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না দিতে পারছি না তো অনেকদিন তো ভিডিও দিইনি এখন ভাবছি দিব কিন্তু ফোনের সমস্যা